এতক্ষণ ধরে আপনাদের খেদমতে আমার অত্যন্ত কাছের মানুষ এবং মোহাব্বতেরই মানুষ সুফি সাহেব হাজরাত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব আল্লাহকারী বজনে সিয়াজ করলেন খুব ভালো ছেলে আমি জানি সুফি মানুষ কারণ ওনার সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে নয় বহু বছর ধরে আমরা একসঙ্গে আসামি জলসা করছি দীর্ঘ পাঁচ বছর ধরে বলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো ছেলে আমি জানি কেন উনি আমাদের সঙ্গে এক মাস আমার আব্বা জান আমি আসামে যাই প্রত্যেক বছর ওনার উনিও জলসা করে ওখানে যাই তো মাসাল্লাহ খুব ভালো অজনে সিয়াজ করলেন আপনার খুশি তো নাকি মাসাল্লাহ আমার দাদা কেবলা কে নিয়ে আলোচনা করছিলেন আমি শুনছিলাম যা একটু আগে আগে আসেন তো একটু আগে আগে আসেন

नखमदुनुसलूरि करी अम्माद फया अयुगलगा नारिमान वर्म कुमुला قال الله تعالى غفي كلامه المزيد والفورقان للحمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه

কলা মদিনার ফুল ভুল নবিৰাসো পাঠালেন খুশি গোয়ে নিজে মাবু দাল্লা নবু আতু পে নবী দুই হাতে মাছ Tak efir mai zaning, gay setun bul bul Allahumma. Tasmanir Malik Jai Allah জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মতের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জহান্ন মালিক সেই আল্লাহ লাইলা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم بياري هازراني مجلس উপস্থিত আমার আল্লাহ বলা দিনদার ইমানদার আল্লাহ বলা জ্ঞানী গুণী আমার মুরব্বিয়ানেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা এই রামপুরের গ্রামবাসী আশপাশ থেকে আসা গ্রামবাসী আমার মুরব্বীরা আমার যুবকেরা মসজিদের সম্মানীয় যোগ্য ইমাম সাহেব তাছাড়া আজকে এই জলসার সমস্ত কমিটি সাহেবান আমার সামনে বসে থাকা আমার স্নেহের ছোট্ট ছোট্ট দীর্ঘ সময় ধরে এতক্ষণ ধরে ওয়াজ অ্যান্ড আপনাদের সামনে হচ্ছিল আপনারা শুনছিলেন আমি গোনাগার এসেছি আমার পরে হজুর কেবলা আসবেন এসি উনি যতক্ষণ পারবেন দোয়া করে দেবেন ওনারা আসছে মানে এটাই আমাদের নসিব কথা ঠিক না বেঠিক হুজুর কেবলা এসে দোয়া করবেন আমার পরে আমারও এমনি আর শরীরও ভালো নয় কদিন আট আশটা জলসায় যেতে পারিনি এই কদিন প্রত্যেকটা দিন জলসা কম বেশি মিস হচ্ছে একটা একটা করে জলসা প্রত্যেকদিন মিস হচ্ছে শেষের জলসাটা আজ যেতে পারছি এই যে কোনো কাছাকাছি হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে রাত জাগা আর যাবেন যান সব রাত জেগে জেগে খারাপ তো মাসাল্লাহ আজকে এই রামপুরের ছেলেরা এই সুন্দর একটা বাগান আপনাদের সামনে কায়েম করেছেন আপনারা খুশি না বেজার অনেক মানুষ বলে কি হবে এত জলসা দিয়ে কি লাভ হচ্ছে কিছুই তো লাভ নেই খামা খাই এত জলসা দিয়ে কি হবে এক শ্রেণীর মানুষের বক্তব্য আছে না নাই জোরে বলে যে হ্যাঁ এত টাকা তোরা কি হলো আগে বল কি হলো আমাদের বল ওই সব শৈতান কি হলো আর না হলো দেখবে আইদিকায় এই দেখ এই এতগুলি মুসলমান মাথায় টুপি দিয়ে বসে আছে কালকে এরা টুপি দেয়নি একসাথে বসেও নে আবার কালকেও বসবে না টুপিও দেবে না দু ঘন্টার জন্য হলো একটা রাতের লেগে হলো চার ঘন্টার লেগে হল মানুষ আল্লাহকে স্মরণ করে বসে থাকে জোরে বলেন শোভান আল্লাহ শুধু তুমি বলছো জলসা দিয়ে লাভ নেই লাভ আছে না নাই জোরে বলেন ভাই দু ঘন্টার লেগেও তো গিবত থেকে দূরে সরে আছে। ঠিক বলছি না ভুল বলছি দু ঘন্টার লেগে হলেও তো আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে বসে আছি না নাই আমার আল্লাহ যদি মনে করে এই মাহফিলে বসাটার অসিলায় আমার আল্লাহ নাজাতের অসিলা করে দিতে পারেন জোরে বলেন শোভান আমার আল্লাহ পারে না পারেনি আল্লাহ কাদির। আমার আল্লাহ এমন কোন কাজ নাই তিনি পারেন না আমার আল্লাহ যেটা খুশি সেটাই করতে পারে জোরে বলেন শোভান আল্লাহ নামাজ আমি কেন আমার বাবার বাবাকে পড়তে হবে রোজা আমি কেন আমার বাবার বাবাকে রাখতে হবে তো শুধু নামাজের ওসিলাই কেউ যদি বলে আমি জান্নাতে যাব রোজার ও আমি জান্নাতে যাব হজ করার ও আমি জান্নাতে যাব এটা তার ভুল ধারণা আল্লাহ যাকে ইচ্ছা করবে সেই আল্লাহর জান্নাতে যাবে জোরে বলেন শুভান আল্লাহ আমার আলোচনা আপনাদের অসুবিধে হলো দেখেন আমি ভাই পরিস্থিতি অনুযায়ী ওয়াজ করি আমি ওয়াজ অনেকদিন করিনি তবে এখানটাই আমার যেন মনে হল এখানটাই প্রয়োজন আপনাদের অসুবিধা আছে দেখেন ফিরের ছেলে বলে আবু দিকে যদি একক নামাজ কাজা করে আল্লাহ আমার কবরে আজাব দেবে না দেবে নেজরে বলে আজকে কি মুদি দুশ্মন বলবো ই তো মুসলমান সেজে মুদির থেকেও খারাপ এই কথা ঠিক বলছি না ভুল বলছি রাগ করছেন নাকি আমার আলোচনা আপনারা বুঝতে টুসতে কিছু পারছেন আগে বলে কি অমিত শাহকে দুষারোপ করব ই তো আমার ঘরে অমিত শাহ বসে আছে আমার কথা বললেন মিলাদ কাফেররা তো বন্ধ করতে চাইবেই ওদের কাজ কাফেররা এই মাইকের আবার সহ্য হবে না কিন্তু ভাই বড় দুঃখের বিষয় ইমানদার হয়ে তারা বলছে জলসা বন্ধ কর কথা ঠিক না বে বলেন এই যে যুবক যুবান ছেলেরা আজকে এদের বয়স আঠাশ এদের বয়স ছাব্বিশ এদের বয়স পঁচিশ এদের বাইশ বছর বয়স এদের বয়সী ছেলেরা ফাংশন করছে এদের বয়সী ছেলেরা সিনেমায় আড্ডা পাচ্ছে এদের বয়সী ছেলেরা যাত্রারাই আড্ডা মারছে আল্লাহ শকর করে নামপুরের মানুষ যে আপনাদের এই এই জেনারেশনের ছেলে এরা নবী দিবস কায়েম করেছে জোরে বলেন সুভান আল্লাহ কথা ঠিক বললাম না ভুল বললাম এটা আপনাদের গর্ব যে এক একজনের স্বভাব ভালো কাজ করবে না আবার অপরজন যদি ভালো কাজ করে তাকে সাপোর্টও করবে না সত্য বলছি না মিথ্যা বলছি ভাই এদের বয়সটার দিকে লক্ষ্য করে দেখেন এদের বয়স কত কমিটির ছেলেগুলোকে দেখেন আমার ফটো তুলবে না ফটো তুলবে না ভাই ডিলিট করে দাও নাই তুমি গুণাগার হবে না তুলতে ইচ্ছা আমার যেন ছবি তুলবে না ছবি তোলা হারাম না হালাল হুজুরের ছেলের লেগে হালাল হবে এই হাঁড়িটাকে সরানো যাবে গা হাঁড়ি ফাঁড়ি সরিয়ে দাও দিদি খল দরস শরীফ আল্লাহুম্মা এটা বলেন তো শেফা হো পিঠে বোজা তার শেফা পিঠে বোজা তার জারে করে নিয়জন জনগণ জারে করে নিয়জন সব মানুষের আজ ছিল ছিলেন ছিলেন হাজরাত ফারুক আজম শেপা হোসালার পিঠে বোঝাতার শেপা হোসালার পিঠে বোঝাতার জনগণ জারে করেনি অজন এই একটা কি সুন্দর লাগছে না এবারে বলেন তুমি হ্যাঁ এবারে রস করে আমার আরাম হচ্ছে জানো মাসে বনের ভেতরে ঢুকে আছে হ্যাঁ জানো আমি যেন চিড়িয়াখানা বাঘ ভেতরে ঢুকে আছি আর তোমরা সব দেখতে এসছো মুসলমান ঘরে ছেলেরা বারা যুবকেরা নজুয়ানেরা ও নাবি পাগে প্রেমিকেরা ও আমার আমডাঙ্গা এলাকা ছেলেরা রামপুরের মানুষেরা ও মুসলমানের ছেলেরা শুধু নামাজ পড়লে হবে না নামাজের মতো নামাজ পড়তে হবে কেরামপুরে যতই নামাজি এসে যাক না কেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে যারা নামাজের পর ফারাই দেখায় আমরা নামাজ নিয়ে ব্যস্ত নামাজ আমাদের নামাজ নিয়ে ব্যস্ত আমি আজকে তাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই আমি আবু জাস্তির দিকেও পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ পা কবুল করবে কিনা জানি না তবে আমাদের যে নামাজ আমার মনে হয় কবুল হয় না কেন আমাদের নামাজে দুনিয়াদারি ইখিয়াল কথা ঠিক না বেঠিক কিসের নামাজ দেখাচ্ছেন সাহেব তিরিশ বছর নামাজ পড়ছ এখনো গরু ছাগল গেলনি নামাজে কথা ঠিক বলছি না ভুল বলছি সারাদিন ভালো যেই নিয়ত বদল দুনিয়ার যত টেনশন নামাজের ভিতরে আসেন আসেনে জেনে বলে এই নামাজ কবুল হবে তাহলে আপনি কিসের নামাজি আর যে কটা পচক্ত নামাজি আছে আমি নিজেকেও বলছি একটা কেউ হাত তুলে বলুক আচ্ছা এখানে পাঁচ অক্ট নামাজি কজন আছে হাত তোলে তোলেন 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 মাসাল্লাহ বিনা চিন্তার একটা নামাজি আছে হাত তোলেন যা পকেটে টাকা আছে দিয়ে দেবো একটা হাত উঠুক আমি নিজেকেও বলছি আমি যদি তুলতে পারি হুজুর আমার নামাজে কোনো টেনশন আসে না আমি একদম চিন্তাতে নামাজ পড়ি একটা কি আছে হাত তোলে আমার কথা বুঝতে পারছেন না কই হাত উঠলো তার মানে সব আমরা দুনিয়া দা কি বললাম আমার ভে ও যুবকেরা নজানেরাও মেকেরাও আমার আলোচনা সক্ষম মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবেন ও ভাই জানেরা যুবকেরা নজানেরা নামাজ এমন পড়তে হবে আসসালাতু মিরাজুল মুমিনিন ও ভাই জানেরা যুবকেরা নজানেরা নামাজ এমন একটা জিনিস মুমিনদের কাছে আল্লাহর দিদার স্বরূপ জুড়ে বলে আল্লাহ বলে বান্দারে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে বান্দা তোমরা মনে মনে করবে আমি আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হতে লেগেছে বান্দা যদি ওঠাও যদি মনে না হয় বান্দা তোমরা এটা মনে করবে আল্লাহ যেন তোমা দেকারে দেখতে লেগেছে আমাদের এই নামাজ আমরা পড়িনা আমাদের সেই নামাজ নামাজ আমাদের সেই নামাজ গেল কোথা জাতিনি নামাজ গেল কোথা ও ভাই জনরা জাহিরি নামাজ পড়লেন এই আমার ভাই এই চট নেই নাকি আচ্ছা ঠিক আছে একটু একটু আসেন আসেন না না ভাই চেপে চেপে একটু আসবেন একটু চেপে চেপে আসে এই আমার ওয়াজ আপনাদের ভাল লাগছে না আজকে ভাল লাগে না নাকি হ্যাঁ আজকে ভাল লাগবে না তা জানি তো হ্যাঁ ছি আমার ভেজেরা নৌসানেরা ও মুসলমানের ছেলেরাম যতটুকু ওয়াজ করে যাব আমি আমারও ভেজানের একটা নিজের বানানো কথা বলবো না যতটুকু বলে যাব মানুষকে দিবার জন্য বলে যাব আমার ভাই জানে রাজবকেরা ও আমার মুরব্বী আনগণেরা মুসলমানের ছেলেরা ইসলাম কখনো খেলতামাশা ভাববেন না ইসলাম খেলতামাশা নয় যে আমি আমার মতো ব্যবহার করব না না আপনি আপনার মতো ব্যবহার করবেন না ও ভাই জানে রাজবকেরা ও মুসলমানের ছেলেরা আমার ভাই জানে রাজবকেরা ও আমার মুরব্বী আনগণেরা আজ ও মুসলমান কিসের নামাজ দেখাচ্ছেন ও ভাই জানে রাজবকেরা আজকে কিছু এক শ্রেণীর মুসলমান আমার নবীকে হাই রে ভাই মূর্খ বলছে বলেন না ওজুবিল্লা চব্বিশ পারগানার মানুষ জানেন বলে নবী তো মূর্খ ছিল বলে নাস্তা ফিরুল্লাহ ইমান থাকবে যদি বলে শুধু গ্রামের নাম বারিপুর নাম শুনেছেন আমি এবছরে জলসায় গিয়েছিলাম মাঘ মাসের দশ তারিখ কথা বললেন না সে ছেলেটা পুরফুরায় এখনো আছে কালকে চলে চলো থাকবে তিন দিন সে ছেলেটা ওদের গ্রামে গিয়েছিলাম আমি আমাকে বলল হুজুর এই এই ব্যাপার জানেন নবীকে মূর্খ বলছে বলে বলেন আস্তাক্লাহ মানে কত বড় নামাজি হয়েছে আরে নবী মূর্খ আরে নবীর জীবনে কোন উস্তাদ নবী কোনো মাদ্রাসায় পড়ে না রসুলের মাদ্রাসায় পড়ার দরকার নেই

ও ভাই জানে রাগ নামাজ পড়তে হবে তবে ওই নামাজটা জেনে রেখে দেবে মোহাম্মাদের ভালোবাসা যদি না থাকে গে দরবারে ওই নামাজ কবুল হবে না আল্লাহ রসুলের ভালোবাসা যদি থাকে গে নামাজটাকে কবুল করে নেবে ও ভাই জানে রাজযুক্ত আজকেই ছেলেরা এরা জলসা দিয়েছে যদি গ্রামের মানুষ যদি বেজার হয় আমি আপনাকে বুঝাতে চাইছি শুনে রেখেদার এরা চাইলে তো আজকে যে টাকা খরচা করেছে যাতারা দিতে পারত এরা চাইলে ফাংশন দিতে পারত এরা চাইলে মেয়ে এনে আজকে রামপুরে গেতে গে একটা নাচ গানের আসর বসাতে পারতো কিন্তু করে না এর আজকে আল্লাহর নবীন নামে মাহফিল দিয়েছে এমন একটা মাহফিল দিয়েছে আমি আপনি তো দূরের কথা আজকে এমন একটা বাগান কায়েম করে ফেলেছে রামপুরে গ্রামে শায়ন আল্লাহর রসুল পর্যন্ত হাজির হতে পারে আরও জরে বলেন

পাতা পর্যন্ত হেলে না আর এ জায়গাতে আমার রসুল আসতে পারে বিশ্বাস তবে ইচ্ছাই কার ভাই জানি রাজুকেরা নজানেরকম মাফি লেগে হাজার উপমা না চেগে আল্লাহ রসুল হাজির হয়েছে আমার ভাই জানির আমার মতো ওয়াজ করছিলেন এই রকম মানুষ দেখার এলি ওয়াজ করতে করতে আল্লাহ রলি বড় পিসে হুজুর আমার জমিনের মধ্যে বেহুসে পড়ে গেলেন ও ভাই কিসের জন্য এমনি কোনো কারণ নয় আল্লাহ রসুলকে মাহফিলে দেখতে পেয়ে গিয়েছিলেন বলে আল্লাহ নবীর আশেখে দেওয়ানা হয়ে গিয়েছিল ও ভাই জানে এই রকম মাহফিলে রসুল নাচতে পারে হাজার প্রমাণ আছে আল্লাহ আমার রুহুল আমি আপনার এক উজবাই তেইশ সালে সবে যাবেন আপনারা একুশ বাইশ তেইশ সালে সবে যাবেন দাদা হুজুর কেবলার মাজারে পাশে একটা জায়গা আছে টিনের আট চালা আপনারা দেখেছেন ওসিরাটি আল্লাম ওই জায়গায় ওয়াজ হয় আপনারা শুনেছেন মুখে ওয়াজ হয় না যদি বলেন হুজুর মাইক লাগাইনে না কেন খুব অসুবিধে হয় নামাজের সময় হুজুর নামাজের সময় মাইক লাগাই আমাদের দরবারে মাইক লাগানো হয় কিন্তু ওই বড়দর দাদা হুজুর কেলা দরবারে মাইক লাগানো অনেকজন বলে বলে একটুখানি মাইক লাগানোর পয়সা কি গো তুমি কখন এসছো তাই তাই ব্যাঙ্গালোর থেকে কবে এসছো কবে বসো বসবে না কারিয়া থাকবে আমাদের এখানে পড়াশোনা করেছে ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় পড়েছে বাচ্চা বেলায় কথা বলেন না আমার সানাউল্লাহ ভাই আব্দুল কাদের ভাই সঙ্গে এক ক্লাসে পড়াশোনা করতে খুব মহাব্বতের মানুষ কথা বলেন না বস আমার ভাই জানেরা যুবকেরা নজুয়ানেরা মরূপ বেয়ানগণেরা ও মুসলমান ছেলে ও আমার রামপুরের ভাই জানে রা আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায় আমার ভাই জানেরা ও ভাই জানেরা ওই একুশ বাইশ তেইশি সালে শ গে অনেকজন বলে যে এত টাকা পয়সা খরচা করে জলসা হয় একটু মাইকের পয়সা হয় না এটা বাজে কমেন্ট করবেন না কেন মেজলা হুজুর কেবলার ওসিয়াত করে গেছে জীবনে যেন মাইক না বাজানো হয় আমার কথা আা অনেকেজন বাজে কমেন্ট করে না করে নে যাকে না দেখতে পারে কিছু লোক আছে শুধু খুঁত খোঁজে ফুরফুরায় গিয়ে নাই দেখে হুজিতে কত টাকা হচ্ছে কতজন মুসাফা করছে কেমন টাকা হচ্ছে এই বলে অত টাকা কি করবে অত টাকা তোর বাপের বে হবে কাজ খুঁজে পাই এই কথা ঠিক বলছিনা ভুল বলছিস পড়ে এক পয়সা দাইনে আর তুই ঘুরে ঘুরে দেখবি হ্যাঁ ঠাকুর দেখার মতো এই কথা ঠিক বলছিনা ভুল বলছিস এই রাগ করছেন নাকি আমার ভাই জানেরা যুবকেরা নজুয়ানের মুরব্বিয়ানগণেরা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা মুখে ওয়াজ করতে হবে ওই বড় দরবারে মুখে আজান দিতে হবে মুখে নামাজ পড়াতে হবে মাইক বাজানো যাবে না কেন মেজলা হুজুর কেবলা কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে যেন মাইক না জীবনে কখনো বাজানো হয় সেই জন্য নামাজের সময় মাইক বাজানো নিষেধ আছে আমার ভাই জানেরা ও যুবকেরা ও আমার ভাই জানের দাদা হুজুর কেবলার একুশ বাইশ তেইশ সালের সব দেখেছেন তিনের আট চালার ভিতরে ও আদিনাসিয়া হয় আপনারা কেউ শুনেছেন

ওয়াজ করছেন ওয়াজ করতে করতে গে ও ভাই জানে ওয়াজ করা বন্ধ করে দিয়েছে এমনি ওয়াজ করা বন্ধ করে না ও ভাই না দাদা হুজুর কে দেখে ওয়াজ করা বন্ধ করে দিয়েছে মুজাদ্দিদ জামান চিল্লাচ্ছে বাবা রুহুল আমির ওয়াজ কেন বন্ধ করলে বাবা বলে হুজুর ও আমার প্রিয় মুর্শিদ মুজাদ্দিদ জামান আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না কেন বাবা ওয়াজ করবে না হুজুর আপনি আমার প্রিয় মুর্শিদ আমি রুহুল আমিন আলেম হতে পারি তবে পীরকে জ্ঞান দিবার মতো

E <laughs>

আল্লাহ বলেছিলেন বাবা আব্বা ও বাবা আব্বা শুনে রেখে দাও আমি রসুরুল্লাহ বলছি তুমি রকম মিলাদ মাহফিল কায়েম করেছো আমার এই যে আলোচনা করছো আমি রসুরুল্লাহ এসব মাহফিলে হাজির হয়ে থাকি

ছিল মুফতি আজম হ্যাঁ দাদা হুজুর কেবলা এক তারিখে বসে আছে দাদা হুজুর কেবলার আলেম তাড়াবো কি খলিফা কথা বলেন ভাই আমাকে আপনারা একশোটা লোক হুজুর হুজুর করবেন আর একটা ইনি হুজুর হুজুর করবে দুটো হুজুরের কিন্তু তফাত আছে আমি নাকি ইনি আপনারা আমাকে একশো টালা হুজুর হুজুর করতে পারেন কিন্তু ইনি এত সহজে আমায় হুজির হুজির দেখি কথা বলে না দেখছি সাধারণ মানুষ আপনারা হুজুর হুজুর করতেই পারেন কিন্তু ইনার ইনি অত সহজে হুজুর হুজুর করবে না আপনার কাছে যদি একটা বেশ ড্রেস পেস লেগিয়ে নেয় যদি জামা দাঁড়িয়ে ফাঁড়িয়ে ভালো করে রেখে যদি মনে করেন আপনি বড় বিশ্বাস বেসে গেছে

দাদা হুজুর কেবলার আলেম খলিফারা বসে আছে দাদা হুজুর কেবলার এত বড় বড় আলেম খলিফা ছিল আজকে যারা বলে পীর মুড়ি দিনাই কি ভন্ড মিলাইনে। রে এসব শয়তান গুণ কে বলবেন তোরা কত বড় শিক্ষিত হয়েছিস ডাক্তার শহীদুল্লাহর কথা চিন্তা করে দেখ ডাক্তার শহীদুল্লাহ গো জানেরা আগা যে 18 টা ভাষায় কথা বলতে পারত ও ভাই জানেরা যুবকেরা 13 ভাষায় এমএ করেছিল 18 টা ভাষায় কথা বলতে পারত এই অত বড় ভাষা বীর বলে কথা আগা ওই ডাক্তার শহীদুল্লাহ আমার মুজাদ্দিদ ও জামানে হাতে হাত দিয়েছিলেন ও ভাই গোটা চব্বিশ পার গানা কেন আল্লাহ বিনাকে আল্লামাই হিন্দ করেছিলেন আল্লাহ পাক জিনাকে আল্লামাই হিন্দ মানে হিন্দুস্তানের বুকে সব থেকে বড় আলেম করেছিলেন ওনার নাম কি জোরে বলেন জোরে বলেন কথা বলেন না আল্লামাই হিন্দ কাল্লাকাত ভারতবর্ষের বুকে সব থেকে সেই জামানায় শ্রেষ্ঠ আলেম কে বলুন তো দাদা লাকাব আল্লামা রুহুল অত বড় পণ্ডিত হয়ে ধরেছে কাকে এই চুটকে মার্কা পণ্ডিত ই বলছে না না তিরম দিদি এসব বাজে লাইন খাবার কল শয়তান যাকে না দেখতে পারো তার চলন মাকা আমার ভাই বোঝার চেষ্টা করবেন ও আমার রাজু যুবকেরা ও আমার মুরুব্বিআের আগ কে নিয়ে খেলতামাশা করবেন না ইসলাম নিয়ে রং তামাশায় মেতে যাবেন না আমার ভাই জানেরাম ও যুবকেরা ও আমার ভাই জানে রসুলুল্লাহকে নিজের ইয়াদের মধ্যে রাখেন ও ভাই জানে রাম ইমান যদি আপনার গন্ডগোল হয়ে যায় আপনার জান্নাতে যাওয়া আপনার জন্যে মুশকিল হয়ে যাবে কোনো বাপের ব্যাটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আর ইমান যদি শস্যের দানা পরিমাণ থাকে গে আল্লাহ আপনাকে একদিন জান্নাতি করে দেবে আরো জোরে বলেন ও ভাই জানেরা যুবকেরা ইমান এমন একটা জিনিস ইমানটা খুবই সূক্ষ্ম জিনিস হাসতে হাসতে ইমান যাবে ওই ইমানটা কাঁদলে পাওয়া দায়ী হয়ে যাবে ও আমার যুবকেরা ইমানটাকে দেবেন না আগাম ইমান হলো কাকে বলে আল্লাহ আল্লাহ রসুল কে মানার নাম হলো ইমান তবে হ্যাঁ আমি আল্লাহকে চিনিছি জেনে রাখবেন আমার রসুল্লাহ রসিলাই ও ভাই আমার আল্লাহ পাককে আমি চিনিছি আমার নবীর রসিলাই আমি আল্লাহকে চিনিছি কথা ঠিক না বেঠিক ও ভাইজানেরা যুবকেরা আমার আল্লাহ তো বলে দিয়েছে এ আমার হাবিব আপনি দুনিয়ার মানুষদের দেন আমি আল্লাহকে যারা পেতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে যারা আপনাকে বাদ দেবে আমি আল্লাহকে তারা জীবনে পাবে না যারা আপনাকে ধরে নেবে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে ও ভাইজানেরা যুবকেরা তাই আমি আপনাদের ভাই বলে গেলাম নবীকে নিজের ইয়াদ থেকে যেন সরা বেললাম নবী 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 নাম শুনে এসেছি জীবনে একবার রসুর উল্লাহকে দেখার নসিব হল না রবি নবী নাম শুনে এসেছি একবার নবীকে দেখার সুযোগ হল না আল্লাহ আমার সোনার নবীকে কি নিয়ামত করেছেন দেখে রা যারা আমার নবীকে দেখলো বার হাক সত্য দেখলো যারা আমার নবীকে দেখলো তারা কখনো ভুল দেখলো না যারা আমার নবীকে দেখলো তারা কখনো মিথ্যা দেখলো না কেন ইবলি শৈতান সব পায়ে সোরা পারে আমার রসুল উল্লাহ সোরা পারে না ওজন্যে যারা আমার নবীকে দেখবে তারা সত্য দেখবে হক দেখবে বার হাক দেখবে আর যারা আমার নবীকে একবার দেখে নেবে ইমানের সাথে আল্লাহ সাতটা জাহান নাম হারাম হয়ে যাবে ও ভাই জানি রাগা নবীকে দেখার শখ আছে না নাই কার আছে হাত তোলেন দেখি মাসাল্লাহ নবী বড় ভাই নাকি আমাদের দেখতে পাবো নবিয়া মানুষ আমরা মানুষ কুল্লো মমিন নে শুমা তোর প্রত্যেক মমিন মুসলমান ভাই ভাই নবিয়া আমাদের বড় ভাই বলে নৌদবুল্লাহ এই সই যদি নবী বড় ভাই হবে মমেল মুসলমান হিসাবে তোর বাপও তো মমেন মুসলমান তোর বাপকে আসতে থেকে বাপ বলা ছেড়ে দে গে মেজো ভাই বলে ডাক এ কথা ঠিক নাবে ঠিক কি বলে ডাকবে না দোলা ভাই তাই এক কাজ কর বলা দুলা ভাই ভালো আছো গা ও ভাই জানে নবী যদি ভাই হয়ে যাবে তাহলে বাপ ও দুলা হবে কথা ঠিক না বেঠিক ঠিক রাগ করবেন না আমার উপরে আমি মদিনা ওয়ালা ছাড়া কাউকে চিনি না ও ভাই যে নবী

আক্রান্ত হলে কি হবে যত আবু জেহেল চেষ্টা করেছে তত আল্লাহ যুগে যুগে আমার নবীর ফলোয়ার বাড়িয়ে দিয়েছে জোরে বললেন না আগে যত নবী দিবসের বিরোধিতা করছে দেখতে পাচ্ছেন না আমডাঙ্গা থানায় ছে তত নবী দিবস হচ্ছে এই কথা ঠিক না আল্লাহ দিলে হুরইনে বান্দা দিলে কুলইনে যে বাতি আল্লাহ জ্বালাবে কে জ্বালাবে আল্লাহ বরকত জিনিসটা একটা আলাদা আবু জেহেল কম চেষ্টা করেছে নবীর নাম জন্য এই পেরেছিল নবীর তত ভক্ত বেড়েছে না বাড়েনি আর আজকে যত নবী দিবসের বিরোধিতা করছে তত নবী দিবস এলাকায় এলাকায় বাড়ছে না কমছে কি আপনারা খুশি না বেজা যা লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে মলি সাহেব হুজুর এই কথা ঠিক না আরে হ্যাঁ কি না বলেন না যত জল সবার আমাদের লাভ না এই কথা বলে না দেখছি আচ্ছা আপনাদের কিছু হয় না শুধু আমাদেরই হয় আমার ভাই জানে রাজু হোকেরা নৌজানেরাম ও মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা نوجوانেরা ও যুবকেরা মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহ আদের মধ্যে রাখেন নবী নাম শুনে এসেছি নবীকে জীবনে চোখে দেখিনা আমার নび কালা পাক কি নিয়ামতের নবী করেছিলেন শুধু উম্মত দাবি করলে হবে না ও ভাইজানেরা যুবকেরা নবী বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে ও ভাইজানেরা আল্লাহ নবী বলেছেন আমার মাছের ভিতরে তিয়াত্তরটা দল হবে তার মধ্যে বাহাত্তরটা হবে জাহান্নামী আর একটা দল হবে জানাতি কথা ঠিক না বেঠে এটা আমার কথা নয় এটা আমার নবীরই কথা আমার উম্মা তুম্মাতিদের মধ্যে তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে ও ভাই জানে রাজবকেরা বাহাত্তরটা জাহান নামাই যাবে একটা দল জান্নাতে যাবে সাহাবিরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন দলটা জান্নাতে যাবে নবী আমার বলেছিলেন সাহাবিরা ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ও ভাই

আর তুমি মসজিদে কলমা পড়তে লজ্জা লাগে হাই বেরা আমাদিকা ইয়া রাহমান রাহিম তাওবা তাওবা আর এই কলমার জন্য টাইপের জমিনে মার খেলেন কথা ঠিক না বেঠিক এই কথা বলেন এই আমার কথা রাগ করছেন নাকি আজ করব না বন্ধ করে দেব এই লাইনই রাখব না অন্য দিকে ঘোরাবো দেখেন কেন দরকার আছে বেরা আমাদিকা ইয়া রাহমান রাহিম বাহ কলমা উঠে গেল ডিলিট তার মেরে দিয়েছে যত কম্পিউটার সময় এসছে তত কম্পিউটার সিস্টেম সালাম আর আসসালাম আলাইকুম গেছে গেছে থেকে চলে আলাইকুম এই সত্য আর আলাইকুম আছে আর আর গেছে এখন এই কথা ঠিক না বেটি

ও মুসলমানের ছেলেরা আমার আগাম ওরা ও আমার আমডাঙ্গা এলাকার ছেলেরা নৌজুয়ানেরাম যাই হোক আমি যে কথা বলছিলাম রসুরুল্লাহকে নিজের ইয়ার থেকে সরা বেললাম আরে নবী কত আমাদের জন্য সারা জীবন কষ্ট করে গেলেন আল্লাহ নবী ও ভাই জানের নবী যেদিন দুনিয়া থেকে আসলেন আল্লাহ নবী যেদিন দুনিয়ায় আসলেন নবীর ফার্স্ট বুলি হয়েছিল গো আল্লাহ একবার বলে নবী আমার পথ ফার্স্ট ইয়া কাবলি উম্মতি বলেছি রে এটা জোরে হবে না সুবহানাল্লাহ নবী বলেছিলেন কি ইয়া কাবলি উম্মতি ভাই নবী কাদের ঘরে শরণ করেছে একটু কথা বলে আমাদের আমরা সেই নবীর বিরোধিতা করে পার হব একটু কথা বলেন না রে ভালোবাসবেন না বিরোধিতা না নবীর জন্য নিজের অন্তর কাঁদান রসুলের জন্য নিজের অন্তরটাকে কাঁদান নবী ছাড়া নাজাত নাই রসুল ছাড়া জীবনে কেউ জান্নাতে যেতে পারবো না কত বড় আমল আমরা হয়েছি ও ভাই জানে আল্লাহ কি আমতের ময়দানে হিসাব নেবে বান্দা তুমি তোমার হিসাব দিয়ে তবে জান্নাতে যাবে ভাই বলুন তো দেখি আমরা এখানে একটা জান্নাতি কেউ আছি কথা বলে না দেখছি আল্লাহ হিসাব নেবে হিসাব নেবে আল্লাহ যে বান্দা হিসাব দিয়ে তবে জান্নাতে যাবি নচেত যদি তোর আমার অবাদ্য যদি কিছু হস আমি তোকে জাহান নামাই দেবো ভাই বলেন এখানে রামপুরে এত মানুষ হয়েছে আজকে জলসায় এই এত লোকের ভিতরে আমরা একটা কেউ জান্নাতি আছি কথা বলেন না আল্লাহ যদি হিসাব একটাকেও একটা কেউ যাবো কারণ আমাদের প্রত্যেকের এখানে গুণা কম বেশি আছে না নাই ভাই আমি ওয়াজ করছি আমার গুণা আছে না নাই এই ইমাম সাহেব বসে আছে এনার গুণা আছে না নাই আপনারা শ্রোতা বসে আছেন আপনাদের গুণা আছে না নাই হাই কারো ভাগে বেশি গোনা কম কারো বেশি কিন্তু আমরা প্রত্যেকেই গুনাগার আমার ভাই জানেরা যুবকেরা নজমানেরা ও মুসলমানের ছেলেরা আমার ভাই জানেরা ও আমার মরুব্বিয়াল গুণেরা আমরা সকলেই গুণাগার ও ভাই জানের আগাম গুণা ছাড়া আমাদের কারো খালি নাই তবে শুনে রেখে দান ও জানে আগাম যদি জান্নাতে যেতে হয় আমাদের মদিনা হল আমাদের জান্নাতে নিয়ে যাবে কারণ কিয়ামতের ময়দানে নবী আদম বলবেন nafsi nafsi কিয়ামতের ময়দানে নবী নূহ বলবেন nafsi nafsi কিয়ামতের ময়দানে নবী ইয়াহইয়া বলবেন nafsi nafsi কিয়ামতের ময়দানে নবী ইউনুস আলাইহিস সালাম বলবেন nafsi nafsi কিয়ামতের ময়দানে নবী যাকারিয়া আলাইহিস সালাম বলবেন nafsi nafsi কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি শুধু আমার নবী বলবে ইয়া গাবিল উম্মতি ইয়া উম্মতি আর জোরে বলেন ও ভাই জানে রাজবকেরা সেই নবীর মাহফিলে বসেছেন নবীর সঙ্গে দুশমনি করবেন না জাহান্নাম জাহান্নাম শুধু ঠিকানা হয়ে যাবে রাসূলুল্লাহকে ভালোবাসেন সিদ্দিকী আকবরের সঙ্গে ঠিকানা হয়ে যাবে ও যদি করেন আবু জেহেলের সঙ্গী হয়ে যাবেন আর যদি ভালোবাসা যদি করেন আবু বাকার সঙ্গী হয়ে যাবেন আপনারা কার সঙ্গী হতে চান যদি করি সঙ্গী আবু জেহেল ফিনারে জাহান্নামা খলিদিনা ফিহা আবাদা আবু জেহেল ছিল তরে জাহান্নামি আবু জেহেল জীবনে কখনো জান্নাতে যেতে পারবে না চিরল লাইফটাইম টাইম জাহান নামি তবে আবু বাকা সিদ্দিকি জান্নাতি 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 আবু জেহেল দুশ্মনী করেছে আর আবু বাকা নবীকে বলে ভালোবেসেছে আমার ভাই জানের কেমন ভালোবেসেছে এখানে হাজি সাহেব কেউ আছেন এখানে হাজি সাহেব কেউ বসে আছেন মাসাল্লাহ একটা আর কেউ আছেন আর কেউ আছে হাজি সাহেব

পাঁচ কিলোমিটার উঁচু কিলোমিটার বলো ভাই কতটা উঁচু কিলোমিটার এখান থেকে কত দূর হবে যাক এখান থেকে আওয়াল সিদ্দিক তিন চার কিলোমিটার হবে তার থেকেও বেশি তার থেকে বেশি পাহাড় আহারে নবী আমার যখন থেকে হিজরত করে মদিনা শরীবে চলে যাবেন আল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা শরীবে যখন চলে যাবেন ও ভাই জানেরা রাজবকেরা আল্লাহ নবী সেদিনের সঙ্গী হিসাবে আমার ভাইজানেরা যুবকেরা নওজোয়ানেরা নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনাথে চলে যাবেন আল্লাহ নবী ওই দিনের সঙ্গী হিসাবে সিদ্দিক اکبر কে সঙ্গে নিয়েছিলেন ও ভাইজানেরা কি রকম ভালোবাসা দেখেলিন ও ভাইজানেরা নবী আমার কাফেরদের জুলুমে মাক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন হযরতে আবু বকর সিদ্দিক কে সঙ্গে করে নিয়েছেন ওই জাভালে সুরে পাহাড়ে নবী আমার একটু বিশ্রাম করবেন আরাম করবেন আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার ওই পাহাড়ে টুটবো বাবা রসুর আল্লাহ আপনি আবু বাকারে পিঠে চড়ে বসেন আমি আবু বাকার আপনাকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাব ভাই জানেরা পাঁচ কিলোমিটার পাহাড়ে হাইরে হাই ও ভাই জানেরা সিদ্দিকে একবার রসুলকে পিঠের ওপরে নিয়ে ও ভাই জানেরা এই হাতের দুটো আগুলের ভর দিয়ে পায়ের দুটো আগুলের ভর দিয়ে ওই জাবালে সুরে পাহাড়ে উঠেছিলেন এটা জোরে হবে না কিরকম ভালোবাসা দেখে ও বাইজানেরা যুবকেরা ওরা বিরুম মাতেরা মুসলমানের ছেলেরা ও আমার বাইজেরা নবীকে তারা ভালোবেসেছিল বলে গে আল্লাহ তাদের কিরকম মাকাম দিয়েছেন দেখে আম্মা জানা ঈশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলতে লাগলেন আল্লাহ রসুলের কোলে নবী আমার ওবাই ভাই জানে না স্বামী আর স্ত্রী দুজনা মিলে গল্প করছে রাত্রির বেলাতে গে আম্মা জানা ঈশা সেদিনে আকাশের প্রচুর তারা ফুটেছে প্রচুর পরিমাণ তারা

নেকি এত যখন তারা এত যখন নেকি আমার আব্বার থেকেও তো না নাহলে নেকি বেশি ওমারে ফারুকের নবী বললেন না না ও বি আই শাসনে রেখে সা দুনিয়ার মানুষের সব নেকি এক পাল্লাই চাপানো হবে আর আমার আবু বাকারের এক রাতের আমল অপর পাল্লাই চাপানো হবে তাম দুনিয়ার মানুষের নেকির থেকে আল্লাহ আমার আবু বাকারের এক রাতের নেতিকে ভারী করে দেবে আরো জোরে বলে ও ভাই জানে রাজভকেরা ও নৌসানেরা আমার মুরব্বী আলগানেরা সেই সিদ্ধিকে একবার কে

একশো রিকাত নামাজ পড়েছ আমি দেড়শো রিকাত পড়ব তুমি দেড়শো পড়েছ আমি দুশো জোরে বললেন ঝেড়ে নিয়ে করেছে এটা হলো আমাদের কিন্তু সাহাবিদের এসব ছিল আমার ভাই জানেরা ও কেনা উম্মতিরা রাম ও যুবকেরাম ওবির প্রেমিকের আগাম ও আমার আমলাকার ছেলের আগাম হাজরাতে আবুবাকা দিকে কম হারানোর চেষ্টা সাবির কে। আমি আবু আমি প্রত্যেকবারে আবু বাকারের কাছে হেরে যাই আমি আবু আকারকে হারিয়ে দেবো কেন আবু বাকার গরিব রসুল যে দিন দানের কথা বলবে আর আমি ওমার হলাম ধনী আমি আবু বাকারকে হারিয়ে দেবো আল্লাহ আমি কখন দানের কথা বলবে আবু বাকার আমাকে সব সময় জিতে লাগ আজকে আমি আবু বাকারকে যদি দানের কথা বলে আমি আবু কে হেরিয়ে দেবো হাজরাতে আমার চিন্তা করলেন এই না বলতে বলতে আমার বললেন বাবাস্তা বিরাগ কে কোথায় আছো বাবা দিনের জন্য ইসলামের জন্য দান করো বাবা এ কথা শুনে হাজরাতে আমারে ফারু খুশি হয়ে গেলেন আমি আবু বাক্কার আজকে হারিয়ে দেবো কেন আবু বাক্কার গরিব আমার সঙ্গে দানে পারবে না প্রত্যেকবারে আবু বাক্কার জিতে যাই আজ আমি ওমার জিতে যাব ও ভাই জানে রাজবকেরাম কেমন দানের কম্পিটিশন দেখেলান আর আমরা চিন্তা করি দান কি করে কম করা যায় ও ভাই জানে না সবাই বাড়ি চলে গেলেন এক এক করে মাল নিয়ে খাজির হচ্ছেন ও ভাই নবী না এক এক করে জিজ্ঞাসা করছেন বাবা ও আমার কে বাবা এ আর সুজাল্লা বিপাল্লা গা ধর আমি অর্ধেকটা মাল রেখেছি আর অর্ধেকটা মাল এনেছে ও বাবা আরে কি এনেছো বাবা গা অর্ধেকটা মাল রেখে গেছি অর্ধেকটা মাল নিয়ে এসেছে এই রকম করে কথা করা হয়ে গিয়েছে সবই আমার শেষ শেষবারে বলছে ও আমার আবু বকর তুমি কি এনেছো বাবা আমাকে একটু বলো বাবা উমারে ফারুক মনে মনে হাসছে আবু বকরের কি আনবে আমার থেকে বেশি আনতে পারবে না জানো আমি ওমর অনেক মাল দিয়েছি আবু বকরের সামান্য মাথায় গাঁটুলি করে কি আর হতে আছে আজানি আবু বকরকে হারিয়ে দিয়েছে হযরতে আবু বকর বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর

আশে কে রসল থাগকে সবজে বাংলা দোর দো সালাম পাঠাই সোনার মোদিনায়শকে রসোন থা গকে সব যে বাংলা দরুদ সালাম পাঠাই সোনার মদিনায় আল্লাহুম্মা নবী উম্মিয়া ও মুসলমান ছেলে মেয়েরা আবু বকর আল্লাহ কি নিয়ামত করেছিলেন হাজরাতে বলেছিলেন ও ভাই আবু আমি আজকে আপনার কাছে হেরে গেলাম এটা জোরে হবে না হাজরাতে ওমার নিয়ত করেছিল কি কাকে হারাবে কিন্তু জিততে পেরেছে কারণ হাজরাতে ওমার সব মাল রেখে এসেছে আর আবু আকাশ সিদ্দিক যা ছিল সব হাজির করে দিয়েছে জোরে বললেন না বাড়ি কাকে রেখেছে আল্লাহ আল্লাহ রসুল কে রেখেছে আর আমরা মসজিদে গেলে সব থেকে ছেঁড়া লোটটা পকটে করে নিয়ে যাই দেখবো পকট থেকে বার করে না সব থেকে মরা লোট কোনটা খুঁজে খুঁজে বাড়িতে মরা লোটটাকে নিয়ে যাব গিয়ে মসজিদে বাক্সই ফেলবো ঠিক বলছি ভুল বলছি তিন দিন ইসাল সাবে গত বছরে টাকা গুনছি দেখি একটা টাকা দিয়ে মোশাবা করেছে আমাকে ঠিক ঠিক এই জায়গাটা ফুটুক সর্বনাশ ঠিক এই জায়গাটা দিকে এরকম করে গোল করে ফুটুক মানে ফেলে কেন দিবি ইমাম সাহেবকে দিয়ে দে মানে সেই দশা ওই লোডটা চলে রে জানে হুজুরে কাছে দুয়ালিয়ে দিই এই চব্বিশবার গান আর রঘুনাথপুর নাম শুনেছেন আপনারা ভাঙর রঘুনাথপুর কখনো নাম শুনেছেন খালেদ সাহেব বলে একজন ছিলেন আপনি ইনি হয়তো চিনবে খুব বড় আলেম ইন্তেকাল হয়ে গেছেন খুব বড় মানুষ ছিলেন খালেক সাহেব নাম বহু বছর আগে ইন্তেকাল করে ওনার গ্রাম হলো রঘুনাথপুর ভাঙড় তা আমার আব্বাজান ওনার বাড়ি জলসাই যায় আমার মনে আছে আব্বাজানের সঙ্গে গিয়েছিলাম একটা লোক এলো আব্বাজান জলসা করছে হাতে একশো টাকা মোশাবা করে নজরানা দিয়েছে তখন অনেকদিন আগেকারের কথা তখন আমি ছোট তখন আমার বয়স কত ওই দশ বারো বছর হবে কি তাও হয়তো অত হবে না বুঝলেন মনে আছে আমার তখন আমার দশ বারো বছর হয়তো হবে কি তাও অত হবে না হয়তো তো মোশাবা করে বললো হুজুর একটু দোয়া করবেন আমার বাড়িতে অশান্তি অমুক তমুক আবা বললো হ্যাঁ বাবা আল্লাহ আছে বলে দোয়া করে লোকটা তারপরে কিছুক্ষণ পর এসছে এসে বলছে হুজুর দোয়া করেছেন বললো হ্যাঁ করেছি বললো সব আমাদের বাড়ির লেগে দোয়া চেয়ে দিয়েছেন তো বললো হ্যাঁ বলে টাকাটা ফেরত দিলেন

আজি সাহেবদের জিজ্ঞাসা করো আমার রসুলের পাশে আরাম করছে আহ কি গো আমার নবীর পাশে আরাম করছে কত বড় ভাগ্য আমার ভাই জানেরা নজানের নবী এক তারিখে আবু বললে বাবা আবু ও বাবা একটা আংটি তৈরি করবে বেগে আংটিটাতে আল্লাহ লিখবে বাবা আল্লাহর নামটা লিখে দেবে এই কথা নবী বললেন সিদ্দিকে একবার চলে গেলেন সাঁকরার দোকানে দোকানে গিয়ে বলছেন দোকানদার একটা আংটি তৈরি করতে হবে আল্লাহর মোহাম্মদ কি লিখতে আর আবু বা সিদ্দিক করেছে কি আল্লাহ আল্লাহ লিখবে আর নবী নাম লিখে দেবে ও ভাই জানে নবী বলেছে আল্লাহর নাম লিখতে কিন্তু সিদ্দিকে একবার দুটো নাম লিখতে বলেছে আংটি হয়ে গিয়েছে নবীর আতে আন্টি পেয়ে গিয়েছে ও ভাইজানেরা যুবকেরা নজওয়ানের আগাম নবী আংটি দেখছে আর বলছে আবু বকর কি কাষ্টমি করলে বলে কেন বলে আমি বলে আপনি আমি তোমাকে কি লিখতে বলেছিলাম বলি আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিয়াদেবি করে দিবেন আমি আবু বকরকে আপনি আল্লাহ লিখতে আর আমি আবু আবুবাকা চিন্তা করলাম আল্লাহর পাশে যদি নবীর নাম না থাকে কেমন বেমানান লাগে তাই আমি মহাব্বতে লিখে দিয়েছি নবী বললেন আবু বাকা তা তো ঠিক আছে তোমার নাম কেন তুমি লিখলে ও ভাই জানে রাগাম আবু বাকা সিদ্দিক অবাক হয়ে গিয়েছে আর অসুরাল

আবু বাকারকে রাগ করবেন না আবু বাবারকে কিছুই বলবেন না কেন আপনার আমি আপনি আপনি আমি আল্লাহকে ভালোবেসে গে আপনি আংটিতে আল্লাহর নাম লিখতে বলেছেন আর আবু বাকার আপনাকে ভালোবেসে আপনার নাম লিখেছে আর আমার আপনার পাশে যে আমি আল্লাহ আমার পাশে যে আপনার নাম দিয়েছে আবু বাকার আর আমি আবু বাকারকে ভালোবেসে আবু বাবারের নাম লিখে দিয়েছে লিখেছিল কে

ও বাবা আবু তুমি জান্নাতি ও বাবা ওমার তুমি জান্নাতি ও বাবা উসমান তুমি জান্নাতি ও বাবা আলী তুমি জান্নাতি এই রকম করে নবী আমার দশ জনা সাহাবাকে দুনিয়াতি জান্নাতি ঘোষণা করে দিয়েছিলে ও আমার ভাই জানেরা

হাজরাতে আবু বাকা সিদ্দিকের এই অকেটা বলা নিষেধ আছে যদিও বলতে হয় নাম বলতে নাই কারণ আম সমাজ আপনার আম মানুষ কিছু আলোচনা আপনাদের সামনে করতে নেই নাম ধরে আপনারা ধারণা খারাপ করে ফেলবেন যারা আলে মোলামা তারা জানে হাজরাতে আবু বাক্কা সিদ্দিকের এই দাঁড়িটা এক সাহাবি ছেলে ধরে ফেলেছে কি বললাম হাজরাতে আবু বাক্কা সিদ্দিকের দাঁড়িটা এক ছেলে ধরে ফেলেছে মারবে বলে হাজরাতে আবু আকা সিদ্দিকে চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যাচ্ছে আর শুধু এতটুকু কথা বলেছিল শোনো তুমি যে আমার দাঁড়িটা ধরলে তোমার আব্বা কিন্তু এই জিনিসটা মোটেও পছন্দ করবে কথা ঠিক না বেঠি হাজরাত ওসমান গানি দাঁড়ি দাঁড়ি ধরে ফেলেছিল কথা আমার বুঝতে পারলেন না এরকম করে সাহাবিদের ঘরে এক এক করে মোনাফেক মার্কা মুসলমান এরাই শেষ করেছে কথা ঠিক না বেঠিক স্ত্রী বলেছিলেন শোনো আজকে যে মানুষটাকে তোমরা মারতে এসেছো এই মানুষটা সারা সারা রাত ধরে আল্লাহর কোরআন শরীফ পরে আর নামাজ পরে জোরে বলেন শুভান আল্লাহ ইসলামের ক্ষতি মুনাফেক মার্কা মুসলমান করেছে এজন্য বলছি এখনো সেই মুনাফেক মার্কা মুসলমান আমাদের সমাজে ঘুরছে সব দান হুঁশিয়ার হয়ে যাবে ছোট হুজুর কেউ আওয়াজ করতে বাবা দুনিয়াদার আলেমের পাল্লায় পড়ুনি ঈমান আমল সব শেষ করে ফেলবে কথা ঠিক না বেশি ওই জন্য বলি পয়সা বেশি দিয়েও বিষটা কিনে খান নে ভালো জিনিস খান জানেন আমি ডাক্তার দেখিয়েছি আমার শরীর খারাপ ছিল আটাশটা জলসাই যেতে পারিনি বললাম আমার চল্লিশ টাকার ডাক্তার দেখেছিলাম ফার্স্ট ক টাকা কথা বলেন আমার গ্রামে চল্লিশ টাকার ডাক্তার কাজ হয় না আবার বারোশো টাকা দিয়ে দেখাতে গেলুম কলকাতায় আচ্ছা আমার কি তার তার কেটে গেছিল নাকি যে আমি চল্লিশ টাকার ডাক্তার থাকা সত্ত্বেও আমি বারোশো টাকায় দেখাতে গেছি কথা বলেছে না দেখছি তো কেন আমি দেখাতে গেলাম ভালো করার তো মালিক আল্লাহ পিস সাহেব ক্ষমতা নেই ভালো করবে ডাক্তারের ক্ষমতা নেই ভালো করবে ভালো করার মালিক আল্লাহ যদি হুজুর করবে হুজুর মরবে যদি ডাক্তার ভালো করবে তাহলে ডাক্তার মরবে কেন এই কথা ঠিক না বেঠিক তবে না দাওয়া দোয়া করতে হবে অনেকদিন বলে তাবিজ পরে কি হবে তাবিজ এসব যেসব সেরে আল্লাহ কারে আমি দোয়া চাইছি তোকে যেন জেন ধরুক জেন ধরলে আর তোকে নারায়ণেতে হসপিটালে নিয়ে যাব বারা সাথে সব থেকে বড় কোনটা ওই নারায়ণে হসপিটালে বারা সাথে সব থেকে বড় হসপিটাল নিয়ে গিয়ে আর ডাক্তারকে বলবো একে পঁয়তাল্লিশ হাজার পাওয়ারের ইঞ্জেকশন দুটো পাঁচাই দে দুটো পাঁচাই পঁয়তাল্লিশ দুগুনে নব্বই আর গালে একটা দশ হাজার পাওয়ারের বড়ি ঢুকা কথা বলেন না ই বলেছে তাবিজ তাকাদার কোনো দাম নেই এই জেন ধরেছে একে ওষুধের দিয়ে জেন ছাড়াতে হবে এ যাবে কিয়ামত পর্যন্ত যদি ও ট্রিটমেন্ট হয় ও জেন যাবে কথা বলেন না দেখছি মানে জেন চলে গেলে জেন ছাড়াতে গেলে কি করতে হবে এবারে ঝাড় ফুঁক তাবিজ করতে হবে না এবারে লাইনে এসেছো কথা আমার ভুলেন না কিন্তু ভালো করার মালিক কাকে আল্লাহ আমিও নয় ইনিও নয় ডাক্তারও নয় আল্লাহ ভালো করার মালিক তবে দোয়া করতে হবে আল্লাহ ভালো করবে ভরসা কার উপরে আল্লাহর উপরে তো আমার ভাইরাই যুবকেরা তো এটাই আমি বোঝাতে চাইছি পয়সা বেশি এই আমি ওয়াচ করব ও বাবা কালেকশন করতে হবে তো না কি রে সাড়ে এগারোটা পার হয়ে গেল তো কি হবে এবারে করে আমার একটু আরাম হয়নি আজকে কি করো বলো দেখি আমার সেই আমার জলসা আছে রে ভাই এখান থেকে নেবি সঙ্গে সঙ্গে মাইপুর আওয়াল সিদ্দিক পার হয়ে অনেকটা সেই হাবড়া রোডে অশোকনগর রোডের দিকে যেতে হবে কথা বললেন না দূর আছে জলসা আমার মাগুর খালিতে আছে কি জানি আমি নি আমাকে একটা বক্তা দেখি তাও লিখিয়েছে ও আমাকে সব কমিটির ছেলেরা আমার জানি নি আমি ওই যাবো ওই দাঁড়াতে বলেছি জিতাই নিয়ে যাবে যাবো জিতাই নিয়ে যাবে যে বাবারে মারে কি করবে আল্লাহ জানি এলাকায় হ্যাঁ জীবনে যাইনি কখনো বসতপুর হারা আমি তো জীবনে যাইনি রে হ্যাঁ তো যাই হোক যা হবে হবে আল্লাহ যেটা নসিবে রেখেছে হবে কমিটির ছেলেরা খাতা পত্র নিয়ে আসো আমি এটাই বুঝাতে চাইছি পয়সা বেশি দিয়েও বিষটাকে কিনে খাবেন না ফিরি ফিরি কিছু যাবেন না খেলে আমাশা হবে পয়সা বেশি দিয়ে খা জিনিসটা ভালো পাবে কথা ঠিক না বেটি ফুরফুরা দল ধরেছ পয়সা দিয়ে আনলেও জেনে রাখবে সলিড জিনিস খাইয়ে যাচ্ছি আর ফিরিতে এসে ইমান আমল তোমার সব লুটে নেবে কথা ঠিক বলছিনা ভুল বলছি এই আমার কথা বুঝতে পারছেন না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা আর নাদানকে বোঝাতে পারে আছে কে কোথায় ও আমার রামপুরের মানুষের আগা বাপ সারা জীবন দাদা করে কবরে চলে গেল মা সারা জীবন দাদা ফির করে কবরে চলে গেল ভাই সারা জীবন দাদা পীর করে কবরে চলে গেল আমরাও দাদা পীর দল ধরে আছি ইনশা আমার দাদা হুজুর কেবলা দল আল্লাহ করে জান্নাতি বলে না বীর না বীর জানাব চাচা যান হুজুর পীর কেবলা জানাব চাচা হুজুর পীর কেবলা নারী দেখবে মাশাল্লাহ ধরু শরীফ আল্লাহ এই আমি একটু ওয়াচ করবো তো নাকি না কালেকশন করব ভাই আমার ওয়াচ করারও টাইম নেই কারণ এদিকে সাড়ে বারোটা এগারোটা পার হয়ে গেছে আর আমি বারোটা পর্যন্ত থাকবো কারণ আমার সেখানে সাড়ে বারোটার মধ্যে টাইম দেওয়া আছে সাড়ে বারোটা না গিয়ে মাইকে উঠবো বলা আছে অন্ত আমি তো গিয়েই মাইকে উঠবো ওখানে বেশি রাত হবে না ওখানে ওখানে বারোটা যদি ঢুকি বারোটার মধ্যে ওই একটা দেড়টা পর্যন্ত হবে বেশি রাত আমি কেন শেষ রাতে জলসা এবছরটা লাস্ট হ্যাঁ শোনো আমার এই আশপাশে এলাকায় সামনে বছর দাওয়াত নিয়ে আছে আমডাঙ্গায় রফিকপুর টফিকপুর বারোটার ওই পারে জলসা আমি সব কেটে দেব যে কটা দাউদ লিকা আছে আমার সঙ্গে যোগাযোগ করবে বারোটার ওই পারে জলসা সব আমি কেটে দেব এখন সব সামনে বছর একটা জলসার করবুন জামনে বছর যা জলসা করব সব বারোটা সাড়ে বারোটার মধ্যে শেষ ওর ওপরে আর যা যাদের দাওয়াত আছে সব মনে রাখবে যে ভাইজান বলেছে তাই খবর দিয়ে দেবে যে ভাইজান কেটে দেবে বলেছে দেখা করতে বলেছে কথা আমার বুঝতে পারলে হ্যাঁ তো যাই হোক আমরা আর রাত্রিরে জলসা ভাই করি করবো কেন রাত জাগা খুব ক্ষতি হচ্ছে আর বললে বিশ্বাস করবেন না এই ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বললো আপনাদের ওষুধ দিয়ে লাভ নেই এই রাত জাগা না বন্ধ করলে ওষুধ দিয়ে কি হবে এই কথা আমার বুঝতে পারছেন না আর আমাদের রাজ জায়গায় তো কাজ ছোট হুজুর কেবলাকে এক তারিখে দাওয়াত করলেন কি বললাম দাওয়াত করলেন তখন কি দাওয়াত করে গ্রামের নাম ঠিকানা তো এখন তো সব মোবাইল হয়েছে এখন যখন ওই মিরহাটিতে যখন আছি ফোন করে দিল হ্যালো এই কোনটা দিয়ে যাবো রে বললো হুজুর চলে আসেন তখন সব ছিল না তখন পথ নির্দেশ লেখা হতো এখন কারে যেমন মোবাইলে সব যোগাযোগ হয়ে যাচ্ছে তখনতে যুগাজগয়ের ব্যবস্থা ভালো নয় পথ নির্দেশ তখন কারে দাওতে লেখা হতো এখন কারের আর পথ নির্দেশ লেখা হয় এখন লেখা হয় না কেন তখন রাত 12টা একটাই কোথায় পাবে ওইজন্য ডানদিক বাদিক পর্যন্ত লেখা হতো আগে ইনি জানে ইনি জানে জিজ্ঞাসা করো আগে লেখা হতো যেমন কি রকম জানো ইরান তোমরা হাসবে শুনে আবাল সিদ্দিক চও মাথা থেকে কিছুটা এসে দিকে যাবেন ওইখান থেকে হইতে ও এরকম করে আগে দাওত লেখা হতো এখন সব ফাইল আর তো যাই হোক সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয় তো ছোট হুজুর কেবলা ওই দাওয়াত লিখিয়েছে আর ওই ডেড ওই পথ নির্দেশ অনুযায়ী গ্রামে হাজির হয়ে গেছে গিয়ে দেখছে লোকজন লাইট ফাইট মাইক কিছুই হয়নি দাদু জানের মনটা খুব খারাপ হয়ে গেল এত কষ্ট করে এলো আমাকে গিয়ে লোকটা ঠকালো নাকি জলসা টলসা না নাকি একজন গ্রামবাসী গাড়ি দেখে চিনতে পেরে গেছে দাদা জানের কাছে এসছে হুজুর সালাম আলাইকুম বাবা এই তোমাদের গ্রামে কোনো জলসা আছে বাবা বলো হুজুর কই না তো আমাদের গ্রামে তো আজকে জলসা নেই বলো কি সর্বনাশ বলো দিন বাবা আমাকে দাওয়াত লিখিয়েছে এই লোকটা হুজুর এই লোকটা আমাদের গ্রামের লোক বলছে হুজুর এক্ষুনি ডেকে দিচ্ছি লোকটার কাছে তাড়াতাড়ি তুই কি করিসিস কি বলে কেন তুই হুজুরকে দাওয়াত লিখিয়েছ জলতা কই বলে হুজুর এসে গেছে তাড়াতাড়ি করে সে লোকটা বাড়ি থেকে চলে এসেছে এসে ছোট হুজুরের কাছে বলছে হুজুর সালাম দিয়ে। চলেন ঘরে চলে এই বাবা ঘরে যাব তুমি সব দাওত লিখিয়েছ সে দাওত সব লোক কুতা মাইক কুতা বলে হুজুর আপনি চলেন না ঘরে চলে ছোট বিকেলা ঘরে গেলে দেখলেন কি সুন্দর করে বিছানা বিছানো আছে বালিশ টালিশ বিছানো আছে সুন্দর করে সব বিছানা বিছানো আছে বলো হুজুর বসে হুজুর কেলা বসলে বললো বাবা তুমি কি করেছো বলো দেখি তুমি বললে জলসা হবে দাওত লিখালে জলসার সব লোক কুতা প্যান্ডেল কুতা বলে হুজুর বিয়াদি মাফ করবে আপনাকে সব মুড়িদানরা জলসা করিয়ে খেটিয়ে পয়সা দেয় আর আমার শখ হয়েছে আমার পীরকে খাটাবুনি জলসাও করা আমি যত টাকা নজরানা লাগে আমি দেবো আমার বাড়িতে শুধু আজকে আপনি শোবেন জোরে বললেন না এখন আমাদের ঘরে দশ হাজার টাকা দিতে যে গায়ে লাগে আল্লাহর কসম বলছি মিথ্যে কথা নয় আমার ওমর চাচা যান আমাকে বলেছে হে তোর দাদা যানকে সেই জামানায় জলসা করে দশ হাজার টাকা দিত তখনকার দশ হাজার মানে এখন ক টাকা বলেন না এক লাখ পার হয়ে যাবে এখন দশ হাজার টাকা দিতে যে কুই কুই করে কথা বুঝলেন না আর তখন ছোট হুজ আল্লাহর কসম বলছে ওমর চাচা আমায় নিজে বলেছে যে তোমার দাদু তখনকার এক একটা দান জলসা করিয়ে ক টাকা নজরানা দিত দশ হাজার তার মানে এখনকার সময় এক লাখ এসব মুড়ি ভালোবাসতেন দাদা জানকে তো যাই হোক ছোট কেলা বললেন বাবা আল্লাহ আমি জুল আরামের জন্যে পাঠাই আল্লাহ আমাকে এই কাজের জন্যই পাঠিয়েছে জোরে বলেন সুভাল আল্লাহ বাড়িওয়ালা নিহত করেছিল হুজুর আরাম করবে যত টাকা নজরা না লাগে দেবো কথা বললেন না আর দাদু জান কি বললেন যে না বাবা আল্লাহ আমাকে আরামের জন্য পাঠাই গো বাবা আল্লাহ আমাকে এই কাদিন দিন ইসলামের কাজের জন্যই পাঠিয়েছে জোরে বলে হাসের হাঁসের বাচ্চাকে আবার সাঁতার শিখাতে হয় গা এই কথা বলেন না হ্যাঁ দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলার মাস্টার ঠিক করলেন কি বললাম পাঁচ হুজুর কেবলার মাস্টার ঠিক করলেন পড়াচ্ছে পড়াতে পড়াতে মাস্টার ওয়াশ শিখাচ্ছে কাকে কাকে ওয়াশ শিখাচ্ছে পাঁচ হুজুর কেবলাকে ওয়াশ শিখাচ্ছে দাদা ফুজুর কেবলা নুকে নুকে শুনছে মাস্টার ঠিক তো করেছি মাস্টার কি পড়াচ্ছে দেখে ওয়াস শিখাচ্ছে তো ছোট হুজুর দাদা ফুজুর কেবলা বললেন বাচ্চাদের ওয়ার শিখাতে হবে আল্লাহর তরফ থেকে এরা আল্লাহ শিখে যাবে জোরে বলেন সুহান আল্লাহ একটু জোরে হবে না হ্যাঁ কথা বুঝলেন না খবরদার দাদা ফুজুর কেবলার মতাদর্শের ধরেছেন মজবুত করে ধরে ইডাল উডাল করেননি দাদা হুজুর কেবলা আমাদের জন্য যে রাস্তা দেখিয়েছে জান্নাতি রাস্তা দেখিয়ে চলে গেছে জোরে বলেন শুভান আল্লাহ দাদা হুজুর কেবলা দল নিয়ে যারা ছেলে খেলা করবে সে হুজুর হোক আর আওলাদ হোক আর মুড়িদ হোক ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না বে আমার দাদা হুজুর কেবলা সোনার সেলসেলার মানুষ আমার দাদা হুজুর কেবলা সোনার সেলসেলা আমাদের জন্য দেখিয়ে দিয়ে গেছে কোরআন হাদিস এজমা ও কেয়াস এই চারটে শরিয়াতের দলিল কথা ঠিক না বেঠিক হ্যাঁ এজন্য বলি দাদা ফজুর কেবলার মুড়িদ সেলসেলার উপরে মজবুত হন আল্লাহ আমাদের সকলকে এই দাদা পীরের সেলসেলার গুলাম খাদেম হিসাবে কবুল করে নেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমি অনেক কথাই কথাই ওয়াজ করে ফেলছি আর নয় কেন কালেকশন কিছু করতে হবে ছেলেরা আমার কাছে আব্দার জেনিয়েছে ভাই বলুন তো দেখি আল্লাহর কে বান্দা আছেন এই জলসা রামপুরে আল্লাহকারে হচ্ছে আপনারা খুশি না এ কেউ যাবে না চলে কেন চাঁদা তুললি পালাবে পেশাব পেয়ে যদি পাই পায়খানা পেয়েছে যদি চলে যাবে পেয়েছে এই যাও চলে যাও যদি পেশাব পায়খানার প্রয়োজন হয় তবে যাবে নচেত কিন্তু যাবে না এই জলসা আল্লাহকারে সামনে বছর কারা কারা বন্ধ করার জন্য খুশি একটু হাত তোলেন তো দেখি কারা খুশি আছে এই কারা খুশি আছেন একটু হাত তোলেন না আল্লাহকারে আরে বাবা একজনে খুশি আর একটুখানি কি হবে না আর কজন আছে দেখে না এই কারা খুশি আছে একটু হাত তোলো হ্যাঁ হ্যাঁ হাত তুলেছি কিসের জন্য খুশি বন্ধ করার জন্য খুশি ও কালো জ্যাকেট কি গো তুমি তো ফার্স্ট হাত তুলেছো আমি বলেছি বন্ধ করার জন্য কারা খুশি হাত তোলেন এই কারা জলসায় আরো সৌন্দর্য হবে খুশি আছেন হাত তোলেন নারী দেখবে ভাই আপনাদের এই যে ছেলেরা খাটনি করে গান বাজনা থেকে দূরে জলসা দেয় আপনারা খুশি নয় জরে বলেন ওয়াদা করলে কার কাছে ওয়াদা করতে হয় আল্লাহর কাছে লোক দেখানো ওয়াদা করে লাভ কি হয়েছে না রেস্তক বিশ না রেস্তক বিষ না जनाब पीर साहेब हुजूर केबला चाचा जान हुजूर पीर केबला नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तक्वीर। বসে তো যাই হোক মাশাল্লাহ ওই গো মাই গেরম হয়ে গেল কেন মাশাল্লাহ যাক চাচা জানে এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ আসবেন দোয়া করবেন আপনাদের কাছে আপনারা মাসাল্লাহ বসেন এই জলসা সামনে বৎসরে কারে কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো দেখি না মাশাল্লাহ কেউ আছেন আল্লাহর বান্দা বলে সামনে বৎসরে এ জলসার জন্যে এক বৎসর পরে পাঁচ হাজার টাকা দেবে একটা আল্লাহর কেউ বান্দা আছে পাঁচ হাজার টাকা এক বছর পরে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেবে এত টাকা খরচা পাঁচ হাজার টাকা কেউ নেই একটা আল্লাহর বান্দা নেই পাঁচ হাজার টাকা বলে একটা বাল্লার বান্দা পাঁচ হাজার টাকা এক বছর পরে এই রামপুর মিলাদের জন্য দেবে কেউ নাই আল্লাহর কেউ বান্দা নেই পাঁচ হাজার টাকা দিবার মতো যে এতগুলি মানুষ মশাল্লাহ বসে আছেন একটা আল্লাহর বান্দা হাত তোলেন পাঁচ হাজার টাকা এক বছর পর আল্লাহ বাঁচিয়ে রাখলে দেবে কে আছে কে একটু বলেন না হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব আল্লাহর কেউ বান্দা নেই হ্যাঁ আমি একটু হাত তুলে দোয়া চাইব আল্লাহ যেন তাকে নবীর দেশে নিয়ে যাওয়ায় আল্লাহ আমায় নিয়ে গিয়েছিলেন আমার হাজি সাহেবদের নিয়ে গিয়েছিলেন আল্লাহ যেন আপনাকে আল্লাহ যেন সেই জায়গায় নিয়ে যাওয়া কেউ আছেন পাঁচ হাজার টাকা আল্লাহ বরকত দেবে একটা আল্লাহর বান্দা নেই এক বছর পরে পাঁচ হাজার টাকা দেবে হাত তোলেন না ভাই খুব খুশি হব হ্যাঁ বলেন আল্লাহ রাস্তায় পাঁচ হাজার টাকা কে দেবে এতগুলি ভাই মাসা বসেছে একটা আল্লাহর বান্দা চেয়েছি পাঁচ হাজার টাকা একটা ধনী ব্যক্তি নাই বসে যে হজর আমি পাঁচ হাজার টাকা দেবো এত টাকা খরচা কেউ নাই পাঁচ হাজার টাকা দিবার মতো আল্লাহর কেউ বান্দা নেই একটু বলেন না একটু হাত তুলে দোয়া পাঁচ হাজার টাকা এক বৎসর পরে ওয়াদা নয় আল্লাহ বাঁচিয়ে রাখলে দেবে দ্বিতীয় হবে নয় আল্লাহ বেঁচিয়ে রাখলে তবে দেবে কেউ আছে একটু বলেন না পাঁচ হাজার টাকা কেউ দিতে পারবেন না আল্লাহর কেউ বান্দা নেই এই রামপুরি জলসাই পাঁচ হাজার টাকা দেবে একটু বলেন না রে ভাই একটু দোয়া চাই আল্লাহ রাস্তায় কত টাকা কত দিকে ব্যয় হচ্ছে দানের মাল কমবে না একে বোঝা দশের লাঠি এক টাকা দান করলে আল্লাহ পাক এই দানের অশিলা আখেরাতে নাজাতে অশিলা করে দেবেন জরে বলুন শুভান আল্লাহ আর একটু জোরে বলুন না শুভান আল্লাহ দেখবে পাঁচ হাজার টাকা একটা আল্লাহর বান্দা হবে না এই রামপুর মিলাদের জন্য পাঁচ হাজার টাকা আমার নবীর নবী দিবস আমার নবীর জলসাই পাঁচ হাজার টাকা দিবার মতো কেউ নাই দাদা হুজুরের ইসলামের ভিত কটা জোরে বলেন পাঁচটা কেউ আছে বলেন না পাঁচ হাজার টাকা হবে না আল্লাহ রাস্তায় কেউ দিতে পারবেন না যে আমার নবীর কেউ মহাব্বতের মানুষ নাই আমার নবীর কেউ মহাব্বতের উম্মাত নাই পাঁচ হাজার টাকা দেবে কি গো আমার নবীর ভালোবাসার লোক নাই এই নবীর জলসাতে সাথে পাঁচ হাজার টাকা বলেন না আল্লাহ রাস্তায় এতগুলি ভাইয়ের কাছে চাইছি দিলে কম পড়ে যাবে আল্লাহ বরকত দেবে হ্যাঁ কথা বলুন বলেন না কে আছে পাঁচ হাজার টাকা একটা মানুষ হাত তোলে এত কষ্ট করে চাইছি কেউ হবে না পাঁচ হাজার টাকা হ্যালো হ্যালো বলেন না কে আছে সিগনাল চালু হয়ে গেছে বলে কে আছে পাঁচ হাজার টাকা একটা মাল্লার বান্দা নেই একটু হাত তোলেন না ভাই খুব খুশি হব আল্লাহ রাস্তায় একটা মানুষ হাত তোলেন পাঁচ হাজার টাকা আল্লাহ বরকত দেবে এই এতগুলি মানুষের মধ্যে একটা মানুষ হবে নেই। আমি এত পীরের আহলাদ এত কষ্ট করে চাইছি আল্লাহর কেউ বান্দা নেই রামপুরে জলসায় পাঁচ হাজার টাকা দেবে বলেন না আল্লাহ রাস্তায় যেটি বলেন হুজুর তাদের জলসা তারা দেবে আমরা কেন দেবো ভাই জলসা কারো ব্যক্তিগত না আমাদের গ্রামবাসীর সকলে জোরে বলেন তো দেখি জোরে বলে আমি দেবো আমার স্বভাব হবে পাঁচ হাজার টাকা হবে না আল্লাহর কেউ বান্দা নেই পাঁচ হাজার টাকা একটা আল্লাহর বান্দা হবে না এত বড় মুখ করে চাইলাম এই রামপুরে জলসায় এত লোকের মধ্যে একটা আল্লাহর বান্দা হবে না কেউ নাই একটা আল্লাহর বান্দা নেই পাঁচ হাজার টাকা দিবার মতো একটু বলেন না পাঁচ হাজার টাকা এক বছর পরই তীরেরাওলার চাইছি দেবেন না আল্লাহ বরকত দেবে আল্লাহ বরকত দেবে আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে যে এত এত আল্লাহ কৃপনাকে আল্লাহ পছন্দ করে না যারা কৃপন আল্লাহ তাদের পছন্দ করে না আল্লাহ বকিল করে না আমার আল্লাহ পছন্দ দানিদের করে জোরে বলেন কেউ পাঁচ হাজার টাকা একটা আল্লাহর বান্দা হবে না একটা আল্লাহর বান্দা চেয়েছি এই এতগুলি মানুষ আল্লাহ আজকে রামপুরে জলসাই বসেছে একটা আল্লাহর বান্দা হবে না যে একটা আল্লাহর বান্দা হবে না গে পাঁচ হাজার টাকা যে একটু বলেন না রে ভাই আল্লাহ বর দেবে আল্লাহ বর দেবে কেউ আছেন পাঁচ হাজার টাকা একজন একটা আল্লাহর বান্দা হবে না যে হুজুর আপনি এত বড় করে চাইছেন জান আমি দিয়ে দেব একটু বলেন না কি গো এই জলসা হচ্ছে আপনারা কি বেজান নাকি একটু বলেন না পাঁচ হাজার টাকা চাইছি এত কষ্ট করে একটু বলে আল্লাহর কে বান্দা আছে আমি যা চাই এরকম কোন একটু বলেন না কেউ নাই পাঁচ হাজার টাকা একটু আল্লাহর বান্দা হবে না একটা বান্দা আল্লাহ একজন আল্লাহর বান্দা হবে না পাঁচ হাজার টাকা হ্যাঁ আমার দাদা হুজুর কেবল আর মহাব্বতের মানুষ একটাও বসে নেই এই রামপুর জলসাই পাঁচ হাজার টাকা দেবে আমার দাদা হুজুর কেবল একটা পাগলও বসে নাই এই গ্রামে আমার দাদা হজুর কেবল মহাব্বতের মানুষ নাই পাঁচ হাজার টাকা দিবার মতো আল্লাহ কামায় উন্নতি দেবে আল্লাহ বরকত দেবে হ্যাঁ একটু বলেন না হাত তোলেন না হ্যাঁ কত টাকা কতদিকে নষ্ট হচ্ছে কত টাকা কতদিকে ব্যয় হচ্ছে একটা আল্লাহর বান্দা হবে নে একটু বলে একটা আল্লাহর বান্দা হবে না হ্যাঁ পাঁচ হাজার টাকা একটা আল্লাহর বান্দা হাত তোলে হজুর আমি পাঁচ হাজার দেবো আমি দোয়া চাইবো সকলকে নিয়ে কি গো আল্লাহর একটা বান্দা হলো না হ্যাঁ মা বাপের সব রেশানি জন্য দান করেন আজকে মা বাপ অনেকে তারা কবরস্থানের মধ্যে শুয়ে আছে আপনাদের মুখে পানে তারা তাকিয়ে আছে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে রেখে আসলাম আল্লাহ আমার জন্যে কি চাগ আল্লাহ আমার জন্যে কি করে কে আল্লাহর বান্দা আছে বলে পাঁচ হাজার টাকা দিবার মতো কেউ আছেন শাহজান আল্লাহ হুমামিন শাহজান ভাই থাকতে পারে না পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন হ্যায়াৎকে দ্বারাস করুন মনে নেক আশা উদ্দেশ্যকে পোড়া করে দিন দিদানে তা আবাব দিদারে মদিনা যাওয়ার তৌফিক দিন বলুন আমি না রে দেখবে দু হাজার টাকা কেউ দেবেন দু হাজার অনেক কমিয়ে দিয়েছি দু হাজার টাকা কেউ দেবেন এক বছর পরে একটু হাত তুলে দোয়া চাই কি না আল্লাহ আমিন ইউসুফ মন্ডল সাহেব থাকতে পারে না দু টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন হায়াতকে দারাস করুন মনে নেক উদ্দেশ্যকে পোড়া করে দিন বলুন আমিন এই সহা এই সবাই এই ওটা তো ধরো তো এই দিক আসো তোমরা দুজনে এই সবাই পকেটে হাত দেন তো 100 করে টাকা ক টাকা জোরে বলেন না থাকলে পঞ্চাশ না থাকলে দশ বিশ টাকা আমায় নয় এ জলসা নয় দাদা হুজুরের জলসায় আমি বহু লোককে খাওয়াই ভাই কথা বললেন না সবাই দেন কাছে যাচ্ছে দিয়ে দেয় আল্লাহ করে কেউ ফিরিয়ে দেবেন না কি নাম আল্লাহ আব্দুসামাত থাকতে পারে না আল্লাহ উনি দু হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন হায়াতকে দারাস করুন মনে নেক উদ্দেশ্যকে পুরা করুন আল্লাহ ওনাকে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন বলুন আমিন এই একটা একটা ছেলে এই তুমি গামছা দিয়ে দাও দিই আরে এই আপনার রুমালটা দেন তো এই দুটো ছেলে ওটা এই দিকটাই চলে যাও দুটো ছেলে ওটা এই দিকটাই চলে যাও যাও মা বোনদের কাছে বাচ্চা ছেলে দিয়ে বলে পাঠান যদি আপনারা কিছু দিতে চান বাচ্চাদের হাতে বলে পাঠিয়ে দেন কি রাজ কমিটির ছেলেরা যাচ্ছে বাচ্চাদের হাতে আপনারা বলে পাঠিয়ে দেন কমিটির ছেলেরা বাচ্চা ছেলে পাঠিয়ে দাও মেয়েদের কাছে বাচ্চা ছেলে দেখারে মা বোনেরা বলে পাঠাবে আপনারা লিখে নেবেন কেউ আছে বলেন দু হাজার টাকা এক বছর পরে আর কেউ আছে দুটো হয়েছে আল্লাহর বান্দা হ্যাঁ আর একটা হবে না দু হাজার টাকা এক বছর পরে আল্লাহর কেউ বান্দা আছে যে হুজুর আমি দু হাজার টাকা দেবো এক বছর পরে এই জলসার জন্যে কেউ আছেন একটু হাত তুলবেন একটু দোয়া চাইবো সকলকে নিয়ে আল্লাহর কেউ বান্দা নাই দু হাজার টাকা আর দেবে একটু বলেন না রে ভাই এক বছর পর দু হাজার টাকা একটু আল্লাহর বান্দা হবে না যে একটু বলেন না আল্লাহ রাস্তায় কি আছে দু হাজার টাকা দেবে এক বছর পরে দানের মাল কমবে না মাছ খাবে গোশ খাবে হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দুটো টাকা দান করলে কামতে দিনে পাবে কে আছে আল্লাহর বান্দা এই এত টাকা খরচা জলসায় লম্বা চালে বিরিয়ানি করা হয় তাই তো নাকি লম্বা চালে বিরিয়ানি করা হয় আর বহু টাকা লাইটিং খরচা করা হয় ভাই খরচা আছে না নাই জোরে বলেন আপনারা যদি 2000 টাকা করে দেন আপনাদের কমে যাবে না কে আছে 2000 বলেন আল্লাহুমা আমিন আল্লাহ ইনসান থাকতে পারে না 2000 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন হায়াতকে দ্বারস করুন মনে নেক কে পুরা করে দিন বলুন আমি দেখবে আর কে আছেন দু হাজার বলেন মাসাল্লাহ তিনটে আল্লাহু আমিন সাইফুদ্দিন বিশ্বাস রাখতে না উনিও 2000 টাকা দেবে আল্লাহ ওনার কে কবুল করুন আল্লাহ ওনার হায়াতকে দ্বারস করুন আল্লাহ ওনার মনের কে নেক আশাকে পুরা করে দিন দিদারে কাবাব দিদারে মদিনা যাওয়ার তৌফিক দিন বলুন আমি নারী তো আর কে আছেন দু হাজার চারটে হয়েছে আর কে আছে পাঁচ নাম্বারে কে দেবে দু হাজার টাকা আল্লাহ রাস্তায় বলেন পাঁচ নাম্বারে কে নামটা লিখাবে পাঁচ নাম্বারে কে নাম লিখাবে বলেন আল্লাহর কে বান্দা আছেন যে দু হাজার টাকা এক বছর পরে কে দেবেন কেউ আছে দু হাজার টাকা আছে যত তাড়াতাড়ি যাবো ওখানে তত ভালো ছেড়ে দেবে

একটু হাত তোলেন না ভাই আল্লাহ বরকত দেবে কেউ আল্লাহর বান্দা নাই দু টাকা দিবার মতো কি নাম আল্লাহ আমির শুকুর আলী বিশ্বাস থাকতে পারে না দু টাকা দেবে আল্লাহ ওনার দানকে কবুল করুন হায়াতকে দ্বারাস করুন মনের নেক আশাকে পুরা করে দিন দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দিন বলুন আমি নারে তকবীর দেখবে না আমি এবারে বিদায় লোব আমার সময় হয়ে গিয়েছে ভাই আমার জায়গায় যেতে হবে নাই করা যেত কথা বললেন না আল্লাহ বাঁচালে আবার ইনশাআল্লাহ দেখা হবে তবে তবে সকলকে দাওয়াত দিচ্ছি

কেউ আছে আল্লাহ রাস্তায় যাস কথা বলে না দিয়ে দেবেন পরে আর সকলকে দাওয়াত দিচ্ছি দাদা হুজুর কেবল আর একুশ বাইশ সালে সবে যাবেন বিশেষ করে বাচ্চা ছেলে নিয়ে গেলে একটু ভাই সেমলে নিয়ে যাবেন আর এই পকেটটা সেমলে রাখবেন কেন মসজিদে চুরি করে লাই না লাইনে মসজিদে গ্রামে চুরি হয় না হয় নে গো হ্যাঁ কথা বললেন না মসজিদে চুরি করে লাই আর পকেট মারের ওর কোনো জাত আছে ও সব জায়গায় ঘোরাফেরা করে এটা একটু সেমলে রাখবেন কথা বলে কে বললো হুজুর আট হাজার কে চার হাজার কে পাঁচ হাজার কার মোবাইল সব পকেট মেল নিয়েছে লাইন লাইন সেমলে রাখবেন আর তিন দিন দাদা হুজুর কেবলার খাস পয়েস চলে দাদা হুজুর কেবলার মাজার আমার ছোট হুজুর কেবলার মাজার আমার দাদা জানে মাজার জিয়ারত করবেন আর সব চাচা ভাইদের সঙ্গে দেখা করবেন কারণ সবাই আমার পীরের আওলাদ কথা ঠিক না বেঠিক না হ্যাঁ দাদা হুজুর কেবল আর নামে হলে হবে না কাজেও দেখাতে হবে কথা ঠিক না গো আমরা দাদা হুজুরের মুড়ি যদি নামাজ না পড়ি সুদ খাই মদ খাই তারি খাই গেঁজা খাই সুদ খাই এটা মুড়ি হবে এই কথা বলে আমাদের দাদা হুজুর কেবল আমাদের ঘরে কত সুন্দর রাস্তা দেখিয়েছে আমাদের চলার জন্য আল্লাহ আমাদের সকলকে যেন অনেক রকমের কথা বের হবে কে বলবে আজানের পরে হাত তুলে দোয়া চাওয়া চলবে না কে বলবে শবে বাড়ার মানানো চলবে না কে বলবে জানাজারের পরে দোয়া চাওয়া চলবে না কে বলবে পড়া চলবে না এসব ফেতনা না কি বললাম এরা হলো ফেতনা সমাজে সৃষ্টি করে ওদের কথাই গুজবে কান দেবেন না আর যখন আপনারা এরকম শুনবেন আপনার সুজাসুজি বলে দেবেন শোনো তোমরা বলছো চলবে না আর আমরা বলি চলবে তাহলে এক কাজ করো ফুরফুরা দলের সঙ্গে বাহাসে বসে যাও হাদিস কোরআন নিয়ে বাহাসে বসো যদি দাদা হুজুরের দল হেরে যায় আমরা তোমাদের হাতে মুড়ি ধবো আর তোমরা যদি হেরে যাও তোমরা আমাদের হাতে মুড়ি ধাবে কথা ঠিক না বেঠি তবে আজ পর্যন্ত দাদা হুজুর কেবলার সেলসেলার দাদা হুজুর কেবলার মত পথ একটা কেউ কেটে দিতে পারে আর কায়ামত পর্যন্ত পারবে না জোরে বলেন সুভান আমাদের পীর জামানার মুজাদ্দেদ মুজাদ্দেদ আলাদা ওলি আলাদা মুজাদ্দেদ আলাদা ওলি আলাদা ওলি হল মুজাদ্দেদ হল ওলি তৈরি করার কারখানা জোরে বলেন সুভান আল্লাহ আমার দাদা হুজুর কে বলা জেন্দা না মুরদা জোরে বলেন দাদা হুজুর কেন নবীরা সিদ্দিক এনারা কবরে জেন্দা জেন্দা জোরে বলেন সোহাল আল্লাহ লু তো তারা কখনোই মরে না ওজন্য বলি অনেকজন বলে তোমরা মরা মানুষের কাছে যে কি চাইছো আমরা চাই আল্লাহর কাছে আমরা অলিকে ওসিলা রাখি কথা ঠিক না বেঠিকো আমরা দাদা হুজিরের কাছে খাজা হুজুরের কাছে চাই না চাইতে হবে কার কাছে বলে আল্লাহর কাছে ওসিলা রাখি কথা ঠিক না ভুল হ্যাঁ আল্লাহ আমরা আপনার মাহবুব দরবারে এসেছি পিয়ারা বান্দার দরবার এসেছি আল্লাহ ইনাদের ওসিলাই আল্লাহ আপনি আমায় ভালো করে দেন আল্লাহ আমার শরীর আমার রোগ আমার এসব ভালো করে দেন ভালো করার মালিককে তবে অশিলা রাখি ওসিলা দেওয়া যাবে না যাবে নে। যদি বলো অশিলা চলবে না তাহলে নবীর দোয়া আদর নবীর দুয়া আল্লাহ কবুল করতে পারতেন কিন্তু আল্লাহ করলেন না কার অশিলা দিলেন বলেন আমার নবীর দিয়ে দোয়া চাইলেন আমার আল্লাহ কবুল করে নিলেন জোরে বলেন আমার আল্লাহ জানে আমার আল্লাহ সবই জানে অন্তরের জামি আমার আল্লাহ ওই জন্যে ফার্স্ট অশিলা চালু করে দিলেন তাই আমি আজকে আপনাদের ভাই বলে যাচ্ছি আমাদের দাদা হুজুরের সেলসেলার মানুষ এই দলে ধরে থাকবেন আর আমার বাপ চাচা দেখারে আল্লাহ সব বাপ চাচাদের হাতে যে কোনো একজনের হাতে আল্লাহকারে কারে মুড়িদ হয়ে যাবে যার পীর নেই তার পীর শয়তান আমার যে চাচা যান আসছেন ইনি আল্লাকারে কারে বয়োজ্যেষ্ঠ পীর মানুষ আল্লাহ ওয়ালা মানুষ কথা বলেন না কথা বলেন মুড়িদ হয়ে যাবেন আপনারা জানো যারা পীর নেই তার পীরকে শয়তান ওজন্যে বলছি পীর ধরবেন হাক্কানি পীর মাসায় ধরবেন আল্লাহ দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ আমার চাচা জান আসবেন আমি বিদায় লব। ভাষাগত ভুল হলে আল্লাহ রাস্তায় আমায় মাফ করে দেবেন আর আমিও আপনাদের ঘরে যদি কোনো কথাই কোনো বার্তারাই যদি দুঃখ পাই আমিও আল্লাহর রাস্তায় মাফ করে দেবো কথা বলেন না আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আসেন নবী দরবে সালামিয়া নবী সালাম নবীজির அப்பா আব্দুল্লাহ নবীজির 엄마 আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী আমি বিদায় লব তবে বর্তমান সময় খুব কঠিন অবস্থা এজন্য বলি অনেকজন বলে আজকে মুসল ফুরফুরা দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ আজকে অনেকজন বলে হুজুরদের হুজুরদের ঝামেলা লেগে গেছে এই কথা ঠিক না এ বলে কেউ চুয়াল্লিশটা পার্টি দিয়েছে ঝামেলা লাগে না খাবদার দাদা হুজুর কেবলা কে ছেলে খেলা করুনি দাদা হুজুর কেবলা কোনো খেলতামাশা জিনিস নয় পার্টি করবে অমুক করবে তমুক করবে যে করতে যাবে ধ্বংস হয়ে যাবে জেনে রাখবে আমার দাদা হুজুর কেবলা হলো সোনা খাঁটি সোনা কি বললাম হাটি সোনা খবরদার আমার দাদা হুজুর কেবলা কে নিয়ে জানো খেল তামাশা তোমরা করে করে ফেলুনি কিন্তু বিপদ আছে জেনে রাখবে আমার দাদা হুজুর কেবলা জামানার মোজাদ্দেদ ইমাম উলাউলিয়া ইমাম ইমাম মোজাদ্দেদ হাজারো চেষ্টা করলে ওলি হওয়া যায় মোজাদ্দেদ হওয়া যায় না এই মোজাদ্দেদটা ঠিক করেন কে আল্লাহ আল্লাহ রসুল ঠিক করেন জোরে বলেন সুভান আল্লাহ

দরস শরীফ খতম কলেমা শরীফ খতম এসব ছেলেদের হাতে লিখে পাঠিয়ে দেবে আর আপনারা আমাদের দরবার শরীফে আমার ইসমাইল যান যান উনি করে কি যে কোনো করে তানাদের হাতে বলে দেবেন হুজুর এত খতম কোরআন শরীফ পড়া হয়েছে কথা আমার বুঝতে পারলেন না হ্যাঁ শুধু ফুরফুরাই যায় হালুয়া মোরব্বা কিনে ঘরে চলে আসে আর নাম আসটাও পড়েন অথচ বড় জামাতে সব আছে না নাই কথা বলে যাক আমার ভাই তারা ওয়াচ করতাম আপনি এদিকে আসেন উনি ফাঁকি ইমাম সাহেব ভাই একটু ওয়াচ করুক আমি চলে যাবো মনে দুঃখ করলেন ভাই

السلام عليكم ما شاء الله سلام عليكم السلام عليكم